আসসালামু আলাইকুম এটা দাদাম আরেকজনের কাছে যাই গড ও গড যুক্ত হয়েছে গড বলুন আপনাকে করা আছে হ্যালো আমি হ্যাঁ শোনা যাচ্ছে বলুন গড শোনা যাচ্ছে না কথাটা খুব স্লো আস্তে আসছে একটু কাছে সত্যি দেওয়া গড বলে কিছু নেই আমি ওসব বিশ্বাস করি না মজা করেই দিয়েছি জাস্ট ওকে শুনতে পাচ্ছ হ্যাঁ এখন শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তো আমার একটা क्वेश्चन ছিল যেটা হলো যে আমি নিজে সায়েন্স স্টুডেন্ট এবং এখন কাজ করছি অলরেডি আইটি তে তো আমি বিজ্ঞান মনস্ক বলেই নিজেকে মনে করি কিন্তু আমার একটা क्वेश्चन হলো যে বিজ্ঞানের এতগুলো শাখা এত দিক সব বিষয়ে তো আমি নিজে যাচাই করতে পারি না রাইট তো ইন দ্যাট কেস ধরুন এই যে আমি সুইচটা দিচ্ছি ফ্যানটা চলছে বা লাইটটা চলছে এটা আমি জানি যে কিভাবে হয় কিন্তু এবং এরকম অনেক জিনিস আছে যেগুলো পুরোপুরি গোটা দুনিয়া তো পুরো বিজ্ঞানের উপর চলছে সব জিনিস আমি জানতে পারি না তো সেক্ষেত্রে আমি বিশ্বাস করে নিই অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা না করে তো সেটা কি আমার একদিকে কি একটা না এটা আপনি আসলে বিশ্বাস করেন না আপনি পন্থরাতে আস্থা রাখেন আপনি আসলে বিশ্বাস করেন ওই সাথে বিশ্বাস অ্যাপ্রোপ্রিয়েট ইয়া না মানে আমরা বিশ্বাস বলতে যে জিনিসটা বুঝি ধর্ম থেকে যে বিশ্বাসটা পাই যে বিশ্বাসটা নিয়ে যে ক্যাটাগরি অফ বিশ্বাসটা নিয়ে আমাদের সমস্যাটা যেটাকে আমরা বিশ্বাস শব্দ দ্বারাই অ্যাড্রেস করতেছি সেইটার সাথে সেটার সাথে বৈজ্ঞানিক কোন পদ্ধতিতে ট্রাস্ট রাখা কোন বৈজ্ঞানিক কোন পদ্ধতিতে আস্থা রাখা বা মনে করেন কোন একটা যা কোন সাইন্টিফিক একটা জার্নাল পড়ে ওই ওই রিসার্চটা আপনি না করে জার্নালটা পড়ে সম্পর্কে একটা আস্থা রাখে মধ্যে এবং কোন একটা গাধা কবে কি বলে গেছে ওটাতে অন্ধবিশ্বাস করা এই দুইটার মধ্যে অনেক আকাশ পাতাল পার্থক্য আছে একটা একটা হচ্ছে সায়েন্স থেকে আমরা যে প্রসিডিওর পাচ্ছি এটা অমিত ভাই আমার থেকে থাউজেন্ড লাইফ বেটার বলতে পারবে আমি শুধু শুধু ভেঙে বলতেছি অমিত ভাই প্লিজ আপনি একটু এটা শেষ করেন

ইলেকট্রিক্যাল আচ্ছা ঠিক আছে তাই যে কোনো একটা ইলেকট্রিক্যাল একটা ডিভাইসে আর্কিটেকচার কি আপনি মানে সম্পূর্ণভাবে জানেন যে কোনো একটা যে কোনো আপনি হয়তো একটা স্পেসিফিক আপনার একটা স্পেশালিটি আছে সেটা হতে পারে কিন্তু ধরুন একটা মোবাইল ফোন সেই মোবাইল ফোনের যে ইলেকট্রিক্যাল আর্কিটেকচারটা সেই আর্কিটেকচারটা কি সম্পূর্ণভাবে আমরা জানি মানে যে সায়েন্টিস্ট সে জানে যে বানিয়েছে সে জানে আপনি কি জানেন না সম্পূর্ণভাবে জানি না সম্পূর্ণভাবে আমরা জানি না হাই লেভেল আর্কিটেকচারটা আমরা জানি যেমন ধরুন আপনি যখন যখন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা যখন প্রোগ্রামিং করেন এখন তো এখন তো সি প্লাস প্লাস এ যুক্ত প্রায় শেষ এখন পাইথন আর এই সমস্ত প্রোগ্রামিং গুলো যেখানে যে প্রোগ্রামিং গুলো অনেক লাইক প্যাকেজ ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেখানে জি আমি তো একটা মজার জিনিস দেখাবো আপনাকে শর 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 আপনি আপনি গাদার ছবিটা দেখছেন না গাদার হ্যাঁ গাদার ছবিটা এটা তো বেশ বেশ পপুলার একটা ছবি নিশ্চয়ই কিন্তু এই যে আপনাদের ইন্ডিয়া থেকে মোস্ট এই যে এই এই আহ হাদারাম ভাই আমার গাদাভের আশরাফ আলির সাথে আমার আশরাফ নিয়ে একটা নাম লাস্টে একটা নাম লাগায় মনে করছে এটা হচ্ছে আমার রিয়েল নাম এটা বহিলা খাবারে প্রচার করে বারাইছে ইনভেস্টিগেট করে বের করছে যে আশরাফ কবির হচ্ছে আমার রিয়েল নাম হুজ্জেদ কাহিনী গাদারে আশরাফ আলি ছিল না ওটার সাথে মিলেখে আমার নাম দিছে আশরাফ কবির বলছে কত বছর তার যে জিনিসটা বলছিলাম সেটা শেষ করি তাহলে এখানে এখন তো এই যে এই যে হাই লেভেল প্রোগ্রামিং গুলো কিন্তু এই লো লেভেল প্রোগ্রামিং কিভাবে কাজ করে সেই জিনিসগুলো আমরা অনেক জানি না তাই না হ্যাঁ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অনেক সময় আমরা জানি জানি মানে এটা আমি বলছি না যে আহ আমি বলছি না কেউ জানে না অনেকেই জানে এরকম যারা কাজ করে যারা ডেভেলপ করে তারা অবশ্যই লিখতে যাই যখন একটা প্রোগ্রামিং লিখতে যাচ্ছি যখন একটা আর বা একটা প্রোগ্রাম লিখছি একটা কোনো একটা প্যাকেজ যেমন বা কোনো একটা প্যাকেজ আমি যখন কাজ করছি তখন কি আমি কমপ্লিট আর্কিটেকচারটা সত্যি একটা কাজ করে কিনা সেটা কমপ্লিট আর্কিটেকচারটা মানে জেনে যদি দেখেন এই জিনিসটা এত ভাস্ট এত এখন এরকম হতে পারে না যে একটা আপনি মানে পুরো একদম সে পুঙ্খারুপুঙ্খ কোথায় কোথায় টেকনিক্যাল কোথায় যাচ্ছে ফিজিক্যাল লেভেলে কি হচ্ছে সেই জিনিসটা সেই জেনে কাজ করবেন এই জন্য যারা এই ল্যাঙ্গুয়েজ জানে তারা হয়তো এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলো জানে না যারা এই হাই ল্যাঙ্গুয়েজ গুলো জানে তারা হয়তো সিস্টেমে কি কোন জিনিসটা কাজ করে জানে না যারা সিস্টেমে কাজ করে তারা অন্য কিছু জিনিস জানে না এরকম জিনিসটা হয় তাই এই জিনিসগুলো খুব স্পেসিফিক এখন আছে এই জিনিসটা আমরা জানি এখন কিন্তু আমরা জানি যে ওইখানে যে সমস্ত মেথোলজি গুলো কাজ করে যে জিনিসগুলো যে লজিকটা যে জিনিসটা কাজ করে সেই লজিক গুলো আমরা জানি তাই না এই লজিকটা কিন্তু একটা বেসিক জিনিস এই লজিকটা যদি না জানেন এই লজিকটা না জানে কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ আমরা এই জিনিসটা কিন্তু আমরা শিখতে পারবো না তাই জন্য দেখবেন যে যে টানেন নাম ছিল না টানেন নামে যে সি যে ডেটা স্ট্রাকচারটা ছিল তো এই ডেটা স্ট্রাকচারটা কিন্তু সব সবাইকে পড়ানো হয় প্রত্যেকেই এই জিনিসটা পড়ে ডেটা কিভাবে স্টোর হয় এই মেন আর্কিটেকচারটা জানে মেন যে লজিক সেই জিনিসটা আমরা জানি তারপরে আমরা সেই জিনিসটার উপরে আমাদের যে নলেজ বিজডম সেই জিনিসটা আমরা বিল্ড আপ করি তাই না যদি আমরা দেখি যে আপনি এই জিনিস এই নলেজটা নিয়ে কিন্তু এখন ম্যাটল্যাব হোক বা সি প্লাস প্লাস হোক জাবা হোক যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেই জিনিসটা কিন্তু সেই লজিকটা যদি জানা থাকে তখন আমরা এই জিনিসগুলো নিয়ে আমরা তখন আহ সেই জিনিসগুলো আমাদের শেখা সহজ হয়ে যায় তাই না হ্যাঁ তাহলে এই ধরুন একটা নেচারে একটা একটা পেপার পাবলিশ হলো ধরুন এই নেচারে যে পেপারটা এই পেপারটা ধরুন একটা এমআরএন নিয়ে পাবলিশ হয়েছে একটু আগে আমরা যে কথা বলছিলাম এম আর এন এর নিয়ে কাজ করছে ঠিক আছে এই জিনিসটার উপরে আমরা কি দেখছি আমি ধরুন আপনি একজন আহ আইটি একজন যে আছে এই জিনিসটা নিয়ে কোনোদিন জানেন জানেনা হয়তো ধরুন এই যে এমআরএন এ নাম 11 ইলেভেন টুয়েলভে যদি ওয়েস্ট এ পড়ে থাকেন তাহলে এমআরএন এর নাম ইলেভেন টুয়েলভের পর্যন্ত যাদের সায়েন্স ছিল আর এন এর জিনিসটা কি জানিনা ঠিক আছে সেটা তারপরে ইলেভেন এর পরে যদি বিএসসি এমএসসি করে বায়োলজিতে বা বায়োকেমিস্ট্রিতে বা এই ধরনের ফিল্ডে যদি করে তখন এই জিনিসটা কি কিভাবে কাজ করে সেই জিনিসগুলো জানে তার কারণ এই যে ডেটা গুলো সেই ডেটা গুলো কিন্তু এরকম কোন একটা এটা কোনো একটা লুকায়িত এরকম একটা ব্যাপার না যে কিছু জিনিস তাদের কাছে কিছু পেটেন্টেড টেকনোলজি থাকতে পারে সেই জিনিসগুলোর মধ্যে কিন্তু এরকম না যে তারা ডিসক্লোজ করে না কোনো জিনিসগুলো তারা কিন্তু সমস্ত ডেটা তারা ডিসক্লোজ করে আপনি যদি চান এই যে ডেটা গুলো এইগুলো কিন্তু ইনভেস্টিগেট করে দেখতে পারেন এইগুলো যখন মার্কেটে আসে তখন তার সেগুলো কিন্তু রীতিমতো স্ক্রুটিনি হয় সেখানে বিভিন্ন রকম এফডি অ্যাপ্রুভেল আছে সি মার্কিং এর মতন অনেক রকম আরো অনেক রকম অ্যাপ্রুভেল আছে সেই অ্যাপ্রুভেল সেই রেগুলেটরি বোর্ড গুলো তারা রীতিমতো এই জিনিসগুলোকে স্ক্রুটিনি করে আপনি এটা যদি কাজ করতে পারেন এই একটা নেটফ্লিক্সে একটা পেন কিলার বলে একটা টিভি সিরিজ এসেছে হ্যাঁ তো এই পেন কিলার টিভি সিরিজটা দেখতে পারেন তাহলে এই যে ড্রাগস গুলো কিভাবে কাজ করে তাদের পেছনে অনেক সময় কিছু কিছু ম্যাল প্র্যাকটিস থাকি সেই ম্যাল প্র্যাকটিস গুলো কিভাবে কাজ করে সেইগুলোর এগেন্স্টে সেই ম্যাল প্র্যাকটিস যাতে না হয় সেগুলো কি থাকতে পারে এই জিনিসগুলো আমরা জানি যে ফারাজ কথা বললো না যে আমরা এই অন্ধভাবে বিশ্বাস করি না কিন্তু কিছু কিছু জিনিসের আমরা আমরা জানি জানি যে সেই লজিকটা এইভাবে কাজ করে তো বেসিক কিছু জিনিস আমরা জানি সেই লজিক গুলো আমরা কাজ করে কিভাবে সেই জিনিসগুলো জানি দু নম্বর একটা ব্যাপার হচ্ছে যে এই সমস্ত দেখবেন এই যে আর্টিকেল গুলো এই আর্টিকেল গুলো কিন্তু যে কোনো জায়গাতে পাবলিশ হয় না এগুলো বেশ ভালো রকম পিয়ার রিভিউড আর্টিকেলের মধ্যে পিয়ার রিভিউড জার্নালে পাবলিশ এখন কথা হচ্ছে যে এটা নিয়ে আহ নিয়ে অনেক সময় অনেক কন্ট্রোভার্সি আমি এটা নিয়ে কথা বলেছিলাম বলে পিয়ার রিভিউড মানেই কি সেই জিনিসটা একটা আহ একটা উম একটা অথেন্টিক কোন একটা ডকুমেন্ট না সেটা কিন্তু নয় কখনোই হ্যাঁ পিয়ার রিভিউ অনেক রকমই হতে পারে এই ওয়েস্ট বেঙ্গলেও বিভিন্ন ইয়ে আছে দিল্লিতে এরকম জায়গাতে অনেকগুলো ইয়ে আছে অনেক জার্নাল আছে সাইন্টিফিক জার্নাল আছে যারা নিজেদেরকে পিয়ার রিভিউ বলে দাবি করে এখন এই দেখতে হবে যে পিয়ারটা কি এই পিয়ার যারা সেই পিয়ার কারা যদি একটা ধরুন আমি একটা ম্যাথস এর একটা একটা জার্নাল পাবলিশ করলাম এবং দেখলাম সেখানে যে পিয়ার রিভিউ বোর্ডে যারা বসে আছে তারা কি হয়তো ল থেকে কি এরো থেকে তখন সেটাকে কি আমরা একটা গুড পিয়ার রিভিউর আর্টিকেল আমরা বলবো তার

এবং সেগুলোকে বসে থাকে সেই ডেটা ফ্রড গুলোকে বের করার জন্য কেন কারণ হচ্ছে তাদের প্রথমত তাদের কিছু পার্সোনাল কিছু এজেন্ডা থাকে অনেক সময় থাকে দ্বিতীয়ত এই জিনিসগুলো একটা রেগুলেশনের মধ্যে আসে এইগুলো এই জিনিসগুলোকে রেগুলেট করা হয় এমন অনেক সময় হয়েছে যে একই ডেটা তারা কপি পেস্ট করে পাবলিশ করে দিয়েছে একই অত এই টেকনোলজিতে কিছু কিছু ছবি আসে সেগুলোকে কপি পেস্ট করে করে দিয়ে দিয়েছে সেই জিনিসগুলো কি ধরা পড়ে না হ্যাঁ ধরা পড়ে সেগুলোকে টেস্ট টেস্ট করে করে দেখে দেখে না অবশ্যই জন্য দেখবেন যে আজকে কেউ একটা ব্রেক থ্রু হচ্ছে একটা কথা বললো একটা জিনিস পাবলিশ করলো সেই জিনিসটি কিন্তু নোবেল পেয়ে যায় না তারপরে অনেক কাজ হয় সেই জিনিসগুলোকে এস্টাবলিশড হয় তার ইম্পর্টেন্সটা আমরা যাচাই করে দেখি তারপর দেখবেন দশ বছর কুড়ি বছর পনেরো বছর পঁচিশ বছর এমন হয়েছে যে সে মারা গেছে তারপরে তাকে নোবেল দিয়েছে তো এই জিনিসগুলো এই যে এই ফ্যালাস

যে আমরা যেটা করতেছি যখন একসেপ্ট করতেছি কোনো কিছু কারণ এবং সেখানে আপনি বললেন আর কি আর কি আমি মনে করি যে সবচেয়ে ইম্পোর্টেন্ট এলিমেন্ট সে ট্রাস্টটা যে আসে সেই ট্রাস্টটা কেন আসে সেটার হ্যাঁ সেটার জন্য আর কি সেটার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে যে আপনি যেটা বললেন আপনি যদি চান যদি চান যেটা আপনি ট্রাস্ট করে নিচ্ছেন সেটা আপনি ভেরিফাই করতে পারেন এবং এই এই জিনিসটা এই সিস্টেমের মধ্যে যারা কিনা তথ্য দিচ্ছে তারা নিজেরাই ইনভাইট করতেছে যে এইভাবে তুমি এই টেস্টগুলো কমপ্লিট করতে পারো এবং এইভাবে আমাদের সাথে তোমার যে ডেটা এগুলো শেয়ার করতে পারো শুধুমাত্র যে তারা বলতেছে এটা না যে শুধুমাত্র তারা বলতেছে তারা কিভাবে এই টেস্টগুলো তারা করছে কিভাবে তাদের কোন তারা আসছে কোন মেথড ফলো করছে যাবে এগুলো মানে সবকিছু তো ইন ডিটেইল বলতেছে অবশ্যই এবং আপনাকেও ইনভাইট করতেছে আপনাকে দিয়ে দিচ্ছে যে ইয়েটা সমস্ত প্যারামিল সমস্তকে সমস্ত কিছু যার মানে হচ্ছে আপনি আপনার জন্য যদি ফিজিবল হয় আপনার জন্য যদি কোন হয় আপনি নিজেও সেটা করতে পারেন আপনি নিজেও সেটা করে দেখতে পারেন ভেরিফাই করতে পারেন সো এই যে যে ভেরিফাই করার যে সুযোগটা এটা আপনার অ্যাপসোলুটে সবার সবার জন্য এটা অ্যাপ্লিকেবো হয়তোবা অনেকে

ভেরিফাই করার সমস্ত পদ্ধতি তারা ব্লক করে রাখছে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে ধরেন প্রশ্ন করা যাবে না প্রশ্ন করা মানে হচ্ছে আপনার নষ্ট হয়ে যাচ্ছে ইমান প্রশ্ন করা মানে ধরছে যে যতভাবে সম্ভব তারা এই জিনিসটাকে ব্লক করার চেষ্টা করে আর অন্যদিকে তারা ইনভাইট করে তারা হ্যাঁ ফার্দার রিসার্চ তাদের কাজের উপর তারা ইনভাইট করতেছে তারা রীতিমতো বলতেছে যে আমরা হয়তোবা এমন হতে পারে যে আমরা কিছু মিস করে গেছি আপনারা এটা নিয়ে আরো বেশি ইয়ে করেন

আর কি এটাই বা বুঝে দিয়েছেন তাই না নিজের প্রমাণ করা ছাড়াই সত্য বলেটা মেনে নেওয়া মেনে নেওয়া প্রমাণ করা নিজে যাচাই করা বা নিজে পরীক্ষা করে প্রমাণ নিয়ে তারপরে কিন্তু পদ্ধতিটার উপরেই আমার পদ্ধতিটার উপর ভরসা করতে পারি এই এই ব্যাপারে মানে এই ব্যাপারটা যেটাই যে পদ্ধতিটাকে ভরসা করা যায় এইটার উপরে যুক্তিটা শুনতে চাইছিলাম এই আপনি পরে যে কোনো যে ব্যাপারগুলো করতেছেন বিজ্ঞান যেহেতু বিজ্ঞান বলতে আমি যেহেতু টুলের কথা কথা বলছে সেই ম্যাথড যেহেতু আপনাকে এরকম ভাবে বলতেছে না যে যে ট্রুথ সাইন্টিফিক মেথডের মাধ্যমে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে যে বেসড অন দিস এভিডেন্স এই যে আমাদের কাছে যে বা আছে সেটার ভিত্তিতে এই প্রপোজিশনটা আপনার জাস্টিফাইড কিংবা না বিজ্ঞান বলে না যে কোনটা অ্যাকচুয়ালি ট্রু মানে হচ্ছে যে ইন ইন অ্যাকসুট সেন্স যদি এটা বলতো তাহলে পরে ভাই ওই নিউ ইনফরমেশনের ভিত্তিতে নিউ ইনফরমেশনের ভিত্তিতে কোনো কিছু চেঞ্জ হবে এই অপশনটা থাকতো না বিজ্ঞান আমাদেরকে বলে যে আমাদের কাছে যে এভিডেন্সটা আছে যে গুলো যে ডেটা গুলো আছে সেই ডেটা গুলোর ভিত্তিতে কোনো একটা সার্টেন প্রপোজিশন অ্যাকসেপ্টেবল বা অ্যাকসেপ্টেবল কি না এখন আপনি কোনো কিছু ভেরিফিকেশন ছাড়া যদি অ্যাকসেপ্ট করেন কারণ কিছু সায়েন্টিস্ট এই ব্যাপারে কাজ করছে আপনি তো অ্যাটলিস্ট এই জিনিসটা মানেন যে আপনি যদি চান আপনি নিজেও সেটাকে ওই যে যে মেথড তারা ব্যবহার করছে যে পুরো প্রসেস টেস্টিং প্রসেস টেস্টিং মেথোলজি যেটাই বলেন না সবকিছু তারা দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে ওখানে এগুলো ফলো করে আপনি নিজেও সেই একই রেজাল্ট

এক্সাক্টলি কিভাবে আসছে তথ্যটা কিভাবে আসছে মানে আমি বলি না যে তথ্যটা কিভাবে পাচার ইয়ে হয়েছে একটা একজন থেকে আরেকজনের কাছে সেটা বলতেছি না মিডিয়ামের কথা বলতেছি না মানে এক্সাক্টলি তথ্যটা তথ্যটা ডিরাইভ কিভাবে হয়েছে সেই ব্যাপারে আপনার কোনো হ্যাঁ সেভাবে কিভাবে হ্যাঁ রাইট এই সেই ব্যাপারে আপনার কোনো তথ্য দেওয়া হয়নি আপনাকে আপনাকে শুধু বলা বলা হয়েছে এটা হ্যাঁ এটা মানে একটা মেইন ডিস্টিংশন এখানে যে আগে যে সিস্টেমের কথা বললাম ওই সিস্টেম থেকে এই সিস্টেম আপনি জানতেছেন না এক্স্যাক্টলি কিভাবে হয়েছে সেটা সেকেন্ড হচ্ছে গিয়ে আপনি যদি সেটা ভেরিফাই করতে চান সেটার কোনো অপশন নাই অপশন নাই মানে হচ্ছে যে ইয়ে মানে এটা এমন না যে আপনি ফিজিক্যালি করতে পারবেন কি পারবেন না সেটা কথা বলছি মানে কোনো ধরনের মেথড সাজেস্ট করা নাই যে তোমরা এইভাবে ভেরিফাই করতে পারো এবং মানে এটা জাস্টিফাইড হবে এরকম কোনো অপশন নাই থার্ড আপনি যে ইচ্ছা পোষণ করবেন হ্যাঁ সেই ইচ্ছাও যাতে না পোষণ করেন সেটার পক্ষে সমস্ত ধরনের আর্গুমেন্ট দেওয়া আছে এবং কি ভয় ভীতিও দেখানো হয়েছে আপনাকে যাতে আপনি এটা ভেরিফাই করার চেষ্টাও যাতে না করেন

এখানে আপনি যখন বিশ্বাস শব্দটা বলতেছেন হয়তো বা আপনি শুনছেন হয়তো অনেকে বলছে তোমরাও তো হ্যাঁ বিজ্ঞান করতেছো মোস্ট লাইকলি যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে একটা ফোর্স ইকুইভোকেশন হয়েছে সেখানে এই জিনিসটাকে বলো ইকুয়েভোকেশন ঠিক আছে যেখানে কিনা আপনি একটা শব্দের একটা পার্টিকুলার মিনিং মিনিংয়ে হ্যাঁ কোনো একটা কোনো একটা স্টেটমেন্টের থ্রু দেখায়া দেখায়া যেটা আপনি দেখাতে পারলেন এর পরবর্তীতে পরবর্তীতে ওই শব্দেরই আর একটা মিনিং এ আর মিনিং আপনি অ্যাপ্লাই করতেছেন কিন্তু ওই মিনিংটাতে কিন্তু ওই স্টেটমেন্টটা সত্য নাও হইতে পারে কিন্তু আপনি যখন সত্য ধরে নেবেন মিনিং চেঞ্জ করে তখন সেখানে যে ফ্যালাসিটা হয় লজিক্যাল ফ্যালাসি এটাকে বলা যে ইকোভোকেশন ফ্যালাসি ঠিক আছে তো আপনার মোসলাক না আমি শিওর যে এটাই হয়েছে এটা আপনাকে কেউ বলছে যে আমরা বিশ্বাস করে নিচ্ছি বা সামথিং লাইক দ্যাট আপনার মনে প্রশ্নটা আসছে যে তাহলে তো কি ভাই আমরা বিশ্বাস করলাম যদি একইভাবে আপনি শব্দটিকে বিশ্বাস করে সরি ইউজ করেন তাহলে পরে ঠিক আছে কিন্তু একইভাবে তো করার ইয়ে নাই স্কোপ নাই আমি তো দেখাই দিলাম পুরো দুইটা জিনিসই মানে ভাস্টলি ডিফারেন্ট খুবই খুবই ডিফারেন্ট তাই না আপনি হয়তো বা বলতে পারেন যে এখানে আমি বিশ্বাস শব্দটা ব্যবহার করলাম এই ক্ষেত্রে যেখানে ভেরিফাই করার সুযোগ আছে ঠিক আছে বিশ্বাস করলাম এরপরে আপনি ওই ধর্মীয় বিশ্বাসের যে বিশ্বাস ওই অর্থে যদি বিশ্বাসটাকে খাটানো আবার এখানে যে এই সায়েন্টিফিক যে ইয়ে তথ্য নেওয়ার যে ইয়েটা পদ্ধতিটা সেখানে যদি খাটান সেখানে তখন ওই প্যালাসিটা হবে আর কি ইকোভোকেশন প্যালাসি

কোন ধর্ম ব্যাপারে না যে ওয়েবসাইটটা যে ইউআই চেঞ্জ হবে বলছিলেন সার্চের ব্যাপারে ভালো সার্চ করা যাবে তো এটার জন্য কি ইলাস্টিক সার্চ টেকনোলজিটা ইউজ করা হচ্ছে আসলে দা হ্যাঁ আমরা ইলাস্টিক সার্চ ইউজ করব আপনি যদি এই বিষয়ে আগ্রহী হন তাহলে আমাকে একটা ইমেল করে দেন আমি ইমেল অ্যাড্রেসটা নিশ্চয়ই জানেন info@sangshoy.com একটা ইমেল করে দেন আমরা একটা মানে প্রজেক্ট করব সবাই মিলে মিলেই সবাই যেন সেখানে কন্ট্রিবিউট করতে পারে সবাই যেন যারা কোডিং করতে পারে তারা যেন এখানে

যারা নাস্তিক এরাও তো বিশ্বাস করে এরা তো বিজ্ঞানের এগুলো হ্যাঁ আপনার না দেখাই বিশ্বাস করে বা না প্রমাণ করে বিশ্বাস করে নিজের কি যাচাই করে দেখছে নিজে এগুলো আমি জানি না আপনাকে কেউ এই ধরনের আর্গুমেন্ট দিচ্ছে কিনা বা যেহেতু এই আর্গুমেন্টটা আপনার মুমিনদের মধ্যে আমি বলবো যে মোটামুটি আর কি প্রচলিত এবং একসেপ্টেবল একটা আর্গুমেন্ট অনেকেই কনভিনস হয় মুমিনরা ঠিক তো আমি তো এটা তো ওই বিজ্ঞানী কি বলছে এটা আমি আর যাচাই করি না তো আমি তো বিশ্বাস করলাম ল্যাবরেটরিতে ল্যাবরেটরিতে কি আপনি বিলাখল টেস্ট করে দেখছেন সেটাই যা ওটা একটু একটু তাতে একটু অ্যাডভান্স লেভেল আর কি তো ওরা অনেকে কনভিন্স হয় আর কি যারা আমি তো করি নাই আমি তো করি না তাও তো তাও তো এটা তো অসুবিধা কি আপনি একটু যদি একটু বাইরে থেকে চিন্তা করে দেখেন আমরা যখন জিজ্ঞেস করি যে ভাই আপনি যে বিশ্বাস করতেছেন আল্লাহ আছে এর প্রমাণটা কি এর কাউন্টার হিসেবে যখন বলে ভাই আপনিও তো ইয়ে প্রমাণ ছাড়া যাচাই বাছাই না করে বিশ্বাস করেন এখানে কিন্তু যে আল্লাহ বা তার ধর্মের সত্যতা দাবি করলো সে কিন্তু অ্যাকচুয়ালি তা আল্লাহর প্রমাণ দিল না এবং তার ধর্মের সত্যতার পক্ষে কোনো প্রমাণ দিল না সে যেটা করলো সেটা হচ্ছে যে অন্যভাবে বিশ্বাস করার পক্ষে একটা আর্গুমেন্ট দিলো ঠিক না গড ভাই ঠিক 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 সে কিন্তু তার ধর্মের কোনো প্রমাণ দেয় নাই বা তার আল্লাহর অস্তিত্ব প্রমাণ দেয়নি সে সে আপনাকে কনভিন্স করার চেষ্টা করতেছে যে কেন অন্ধভাবে কোনো কিছু অ্যাকসেপ্ট করা অ্যাকসেপ্টেবল এই এই প্রচেষ্টাটা সে করলো ঠিক না যেমন তোমার বাবাই যে তোমার বাবা এটা কি তুমি দেখেছো রাইট এখানে কিন্তু সে প্রমাণ দিচ্ছে না তার গড়ের পক্ষে সে প্রমাণ না দেওয়ার পক্ষে আর্গুমেন্ট দিচ্ছে কেন এটা ওকে প্রমাণ ছাড়াই অ্যাকসেপ্ট করা কিন্তু এই জিনিসটা কিন্তু খুবই ইজিলি হ্যাঁ আপনি দেখাইতে পারেন তখন যে সে যে আর্গুমেন্টটা দিচ্ছে বা সেই যে নাথটা প্রপোজ করতেছে সেটা সে নিজেই গ্রহণ করবে না যদি তার আল্লাহর বদলে আপনি ভগবান বসায় দেন সেখানে মুস্তাফিজশন কি বলছি এখানে তো ভাই এইখানে একটা জিনিস আমি একটু জানতে যাচ্ছি সেটা হচ্ছে যে মানে বিশ্বাস বিশ্বাস অব যে বিষয়টা এইতে কি আসলে ব্যক্তি বিশেষের উপর মানে কি নির্ভর করবে নাকি সাবজেক্টটার উপরে নির্ভর করবে প্রমাণিত বিষয় না কিন্তু গডের যে বিষয় গড যেমন ধরেন গডকে যখন আমি সাবজেক্ট হিসাবে ধরতেছি এইটা তো হচ্ছে যে এটাও আমি অন্ধভাবে বিশ্বাস করতে পারি মানে অন্ধভাবে মেনে নিতে পারি কিন্তু এটা তো প্রমাণিত কোনো বিষয় না সেই জন্য আমি বলতেছি যে এই যে

প্রমাণের অভাবে আপনি একটা জিনিস ইয়ে করতেছেন রিজেক্ট করতেছেন বাট অন্য জায়গায় তো ভাই প্রমাণ ছাড়াই গ্রহণ করতেছেন হ্যাঁ এই যে যে যেটা দেখানো হচ্ছে সেই মানে এইটার উদ্দেশ্য আর কি যে অসুবিধা আর কি আপনি আপনি তো বিজ্ঞানের ওইটা তো যাচাই করে করতেছেন না হ্যাঁ এইখানে কিন্তু ওই অ্যাকচুয়ালি জিনিসটা সত্য কিনা সেটা নিয়ে আলোচনা হচ্ছে অ্যাকচুয়ালি জিনিসটা সত্য কিনা ডেফিনেটলি তোর ব্যক্তি বিশ্বের উপর ডিপেন্ড করবে না এখানে আপনি কি করতেছেন আপনি এক জায়গায় রিজেক্ট করতেছেন আরেক জায়গায় যাচাই বাছাই ছাড়া আপাত দৃষ্টিতে তাদের আর্গুমেন্ট অনুযায়ী এইভাবে তারা প্রেজেন্ট করতেছে আরেক জায়গায় ছাড়াই গ্রহণ করতেছেন সো ভাই কেন আপনি আল্লাহটা গ্রহণ করবেন না এটা হচ্ছে তার আর্গুমেন্ট এটা আপনার আপনি কেন্দ্রিক কিন্তু এটা বুঝতে পারছেন হ্যাঁ তাহলে কি বিষয়টা এরকম হলে বেশি সহজ হয় না যে একটা প্রমাণিত বিষয়কে মেনে নেওয়া আর একটা হচ্ছে অপ্রমাণিত বিষয়কে মেনে নেওয়া মানে আমি একটা প্রমাণিত বিষয়কে আমি যাচাই বাছাই করিনি ঠিক আছে কিন্তু আমি একটা প্রমাণিত বিষয়কে মেনে নিচ্ছি জানেন দেখেন কিনা এইটোই এখন ঘটনা হচ্ছে এই যে আমি আসলে সেটা মনে পড়ছে আমার আসলে আমি একটু পরে বলতেছি এই জায়গাটাই মুমিনা একটা শ্রমেন ফেলাসি করে আমি বলবো ফেলাসি রাখি শেষ করে করিনি আগেরটায় যে আপনি বুঝতে পারছেন গড ভাই যে কোনো কিছু প্রমাণ কোনো কিছুর প্রমাণের পক্ষে ইয়ে দেওয়া মানে কোন কিছুর কোনো কিছু যে ট্রু এটার পক্ষে এভিডেন্স দেওয়া আর কেন ওইটার প্রমাণ লাগবে না হ্যাঁ ওইটার পক্ষে যুক্তি দেওয়া যায় পুরোপুরি ভাবে মানে দুটো ভিন্ন জিনিস এটা তো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন তাই না এবং যখনই কিনা কোনো মুমিন এই ধরনের যুক্তি দেয় যে ভাই তুমিও তো এটা জানো না কিংবা তুমিও তো এই কামটা করো নাই তুমি তো হ্যাঁ অমনি করে ধরে নিচ্ছ এই ধরনের এই লাইনের কথাবার্তা যখনই তারা বলে তারা অ্যাকচুয়ালি অন্ধবিশ্বাসের পক্ষে বা প্রমাণ ছাড়া কোনো কিছুকে গ্রহণ করার পক্ষে পক্ষে তারা ইয়ে আপনাকে কনভিন্স করার চেষ্টা করছে ধরেন আপনি তুমি কি ব্যথা দেখছো এই যে ফর এক্সাম্পল এগুলো এগুলা কিন্তু গডের পক্ষে কোনো প্রমাণ না তার ধর্মের সত্যতার পক্ষে কোনো প্রমাণ না এগুলো উল্টাটাশের করার চেষ্টা করতেছে বাট খুবই ইজিলি আপনি তাকে দেখাতে পারেন যে সে নিজেই তার এই প্রশাসে গ্রহণ করবে না আর আমি যেটা বলতে চাচ্ছিলাম যেটা ভুলে গেছিলাম বলছি সেটা হচ্ছে যে মুমিনের শ্রমেন্টটা কি আমরা অ্যাকচুয়ালি হয়তো বা কেউ ওখানে বলে যে শুধুমাত্র হ্যাঁ যেগুলো প্রমাণ করতে পারি মানে আমি প্রমাণ করতে পারি আমি প্রমাণ করতে পারি সেগুলো আমি গ্রহণ করি এই কথা আমার মনে হয় না যে কেউ বলে যে আমি শুধুমাত্র যেগুলো প্রমাণ করতে পারি সেগুলো গ্রহণ করি আমরা বলি যে যেগুলোর পক্ষে প্রমাণ আছে বা যে জিনিসগুলোকে প্রমাণ করা যায় যেগুলোর পক্ষে প্রমাণ আছে বা যেগুলো প্রমাণিত আপনার ইয়ে যুক্তি প্রমাণের মাধ্যমে যুক্তি তথ্য প্রমাণের মাধ্যমে আর কি যেগুলো আসলে এই জিনিসটা একটু ইয়ে রিডান্টেড এইভাবে বলা যুক্তি প্রমাণ মানে যুক্তি তথ্য যেগুলো যেগুলোর পক্ষে আসে এই জিনিসগুলো তখন ওই প্রপোজিশন সাপেক্ষে প্রমাণ হয়ে যায় কি আবার এইভাবে বলতেছি আমি যে জিনিসগুলো এই জিনিসগুলো মানে অনেক বেশি এক্সপ্লেইন করে বলতে হবে যে আমি একটু কি বলবো হ্যাঁ আমি সরি বলবো বিশেষ করে না আমি আমি বলতেছি যে আমরা এটা বলি না যে শুধুমাত্র আমরা যেগুলো যাচাই করতে পারি পার্সোনালি আমি যেগুলো যাচাই করি শুধুমাত্র এইগুলো আমি গ্রহণ করি এই পজিশনটা ওই নেয় না কারণ এই পজিশনটা মানে এটা রিয়েলিস্টিক হবে না আর কি আমরা যেটা বলি সেটা হচ্ছে যেগুলো আর যে প্রপোজিশন বা যে ধরনের দাবির পক্ষে প্রমাণ আছে যে ধরনের দাবির পক্ষে প্রমাণ আছে আমি কোনগুলোর প্রমাণ করতে পারতেছি সেটার কথা আমি বলি নাই এটা একটা স্ট্রম ফ্যাল আছে যখন মুমিনা বলে বা আপনি তো বলেন প্রমাণ হ্যাঁ আপনি করছেন আমরা তো বলি নাই ভাই যে আমি পার্সোনালি সেই জিনিসটা গিয়া প্রমাণ করব। আমি বলতেছি যে জিনিসগুলোর পক্ষে যুক্তি তথ্য প্রমাণ আছে সেইগুলো আমি অ্যাকসেপ্ট করতেছি আমি গিয়ে করবো এটাকে তো আমি বলি নাই ভাই হ্যাঁ এবং আমি দেখাচ্ছি যে যদি আমি করতে চাই যদি আমার জন্য এটা হয় তাহলে পরে পরে আমি চাইলে করতে পারি সেই প্রসেসটা করা কিনা শুরুই করে এভাবে তোমরা তো প্রমাণ ছাড়া কিছু নেও না হ্যাঁ বা তোমরা তো এইটার এইটা এইটা দিয়ে শুরু করে যখনই তারা ওই জায়গায় নিয়ে যায় যে তুমি তো প্রমাণ করো নাই দুইটা কি এক হইলো গড ভাই না না তোমরা তো প্রমাণ ছাড়া কিছু যেগুলো প্রমাণ নাই কিছু গ্রহণ করো না এইটা এই স্টেটমেন্ট আর তুমি নিজে প্রমাণ করা ছাড়া কিছু গ্রহণ করো না এই দুটা স্টেটমেন্ট কি এক এক না তাই না সো তারা যখন শুরু করে এটা দিয়ে কিন্তু বানায় ফেলে ওইটা যেটা কিনা আমরা বলি নাই সে এখানে রীতিমতো রীতিমতো আমাকে একটা স্ট্রম এন্ড ফ্যালাসি করলো আর কি সো এটাই আপনি যদি তাদের আর্গুমেন্টের ফ্ল যদি ধরতে যান তাহলে পরে এটাই হচ্ছে তার ফ্ল এটা একটা স্ট্রম এন্ড আর যদি ওইটাকে যদি আপাতত পাস করেন আর ঠিক আছে যা দিলাম হ্যাঁ তারপরে আপনি আমার এর আগের যে কথাগুলো বললাম যে ট্রাস্ট ট্রাস্ট আবি এগুলো আপনি হ্যাঁ এগুলো দিয়ে মানে এই জিনিসগুলো আনতে পারেন বাট শুরুতেই গল তার আমরা কেউই বলি না যে আমরা শুধুমাত্র যেগুলো প্রমাণ করতে পারি পার্সোনালি আমি নিজে গিয়ে যেগুলো প্রমাণ করতে পারি শুধু ওগুলাই অ্যাকসেপ্ট করি এগুলো কেউই কেউই বলে না ভাই শুধুমাত্র যেগুলোর যেসব দাবির পক্ষে প্রমাণ আছে হম প্রমাণ আছে সেগুলো আমরা অ্যাকসেপ্ট করি এবং সেই কাজগুলো যাতে আমাদের না করতে হয় প্রত্যেকের তো জীবন আছে তো তাই না আমাদের প্রত্যেকটা দাবি যাতে আমাদের পার্সোনালি ভেরিফাই না করতে হয় সেই জন্য আমরা একটা ইনস্টিটিউশন তৈরি করে রাখছি এবং সেই ইনস্টিটিউশনে দারুণ চেক অ্যান্ড ব্যালেন্স সিস্টেম আছে হ্যাঁ এবং তারা সেখানে ভেরিফাই করতেছে হ্যাঁ এবং তারা সেই প্রসেসটা লেআউট করতেছে এটা ওই না আমাদের পার্সোনালি গিয়ে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা পরমাণু একটা সাথে একটা লাগাই যাতে না করতে হয় সো প্রথমেই ফ্রম দা গেট কো এটা একটা স্ট্রম্যান আমরা কখনোই বলি না যে আমরা শুধুমাত্র যেগুলা ইয়ে টেস্ট করি ওগুলাই শুধু গ্রহণ করি না যেগুলোর পক্ষে প্রমাণ আছে সেই প্রমাণটা যেই দেখ না কেন যতক্ষণ পর্যন্ত এটা একটা অ্যাকসেপ্টেবল হ্যাঁ টেস্টেবল প্রমাণ

যে যে দাবি আমরা আসলে যুক্তি তথ্য প্রমাণে অন্ধবিশ্বাসী আমরা কেন ধর্মে অন্ধবিশ্বাসী না এই জিনিসটা যে দাবি করেছিল এটা একটু শোনেন হ্যাঁ ভাই আমার মনে হচ্ছে বিরাট কমিউনি গ্যাপ আছে ভাই আমার মনে হয় যে আপনি আমাদের লাইফ কি আমার লাইফকে আপনি কতদিন ধরে শুনেন

যেহেতু আপনি বায়াস সেহেতু যুক্তির উপর ভিত্তি করে কোনো কিছু না গ্রহণ করাটা যৌক্তিক হবে বুঝতে পারছেন সিরিয়াসলি ভাই মানে মানে কি বলবো ভাই ফার্স্ট ভাইটা একটা নাম দেন কোনো কিছু এই এই নামেন এটা এটা আমি বলতে পারতেছি না